চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবি। বনগাঁ শহরে বিক্ষোভ মিছিল পথ অবরোধ। এদিন শহরে মিছিলও করেন সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। বনগাঁয় সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ পথ অবরোধ। বাংলাদেশে চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে দিকে দিকে চলছে আন্দোলন। বাদ পড়ল না উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ। বুধবার বিকালে সীমান্ত শহর বনগাঁর বাটার মোড়ে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়, পাশাপাশি পথ অবরোধও করেন তারা। কালকে চিন্ময় মহাপ্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই আন্দোলন আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে চাচ্ছি। শুধু এটা বনগাঁর মধ্যে না, সারা ভারতবর্ষ এবং ওইখানকার সনাতন হিন্দুদের আমরা নিরাপত্তা চাচ্ছি, এবং আমরা চাইছি যে কোনো রাজনৈতিক রং না দেখে সমস্ত হিন্দুরা আজকে একত্রিত হোক, এবং ভারত সরকারের কাছে আমরা আবেদন করব যাতে এই বিষয়ে তারা দৃষ্টান্তমূলক মানে বাংলাদেশ সরকারের প্রতি নজর রাখে। বিক্ষোভকারীদের দাবি, ইউনূস সরকার আসার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েছে, একাধিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এই নির্যাতনের প্রতিবাদ করায় বাংলাদেশের ইসকনের প্রভু চিন্ময় দাসকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করেছে ওই দেশের প্রশাসন। অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে, না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বাংলাদেশে বিশিষ্ট হিন্দু নেতা ইসকনের একজন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে অন্যায়ভাবে বাংলাদেশের জেহাদি সরকার ইউনূস সরকার আটক করেছে। তার মুক্তির দাবিতে আজকে সনাতনী ঐক্য মঞ্চ এই বনগাঁ বাটার মোড়ে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। এদিন বনগাঁ বাটার মোড় থেকে মিছিল শুরু করে বনগাঁ মতিগঞ্জ ঘুরে ফের বাটার মোড়ে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। আগামী সোমবার পেট্রাপোল বন্ধ করে দেওয়ারও ডাক দিয়েছেন তারা। গত পশ্চিমবঙ্গে আপনারা সকলেই জানেন চিন্ময় প্রভু, তিনি চট্টগ্রামে হিন্দুর উপরে সনাতনীদের উপরে যখন নির্যাতন চলছিল তার জন্য প্রতিবাদ করেছিলেন চিন্ময় প্রভু, যেই কারণে চিন্ময় প্রভুকে বিনা কারণে বিনা মানে কোনো অন্যায় নাময় প্রভুকে বিনা কারণে গ্রেপ্তার করা হলো। তার মুক্তির দাবিতে চিন্ময় প্রভুকে যেন ছেড়ে দেওয়া হয়, তার জন্য আমরা খালি বনগাঁতে না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জায়গায় সনাতনীরা আছে তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। এই জন্য আমাদের এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত চিন্ময় প্রভু ছাড়া না পাবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।